স্বাগত রূপকথার রাতে এনটিভি যারা নিয়মিত দর্শক রূপকথার রাতের যারা নিয়মিত দর্শক তাদেরকে স্পেশালি ওয়েলকাম জানাচ্ছি এছাড়াও যারা নতুন করে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি আমি নীল আছি সাথে এবং আমার সঙ্গে আছে সায়েম আমরা দুজন মিলে আজকে বললাম না সাথে একটু পচা দুষ্ট মানে মিস করছো না এটা অলরেডি দর্শক জানে তোমার সাথে না শুধু নামটা যায় না মানে শুধু যায় না সায়েম কথা একটু শেষ করি তারপর কথা বলি এই যে দিস ইজ দ্য থিং ইউ ডু অলওয়েজ এই জন্য কথাগুলো শুনো একদিন আজকে একটু অ্যাডভান্টেজ দিতে চাইলাম সেটা নাও বাবা ওই যে ক্যামেরা ওদিকে ওয়েল সায়েম এই যে এরকমই করে আমার সাথে পুরোটা সময় জুড়ে এমনিতে ছেলেটা ভালো মাঝে মাঝে একটু এরকম দুষ্টুমি করে আমরা দুজন মিলে আজকে যার সাথে আড্ডা দেবো আপনারা তো জানেনই রূপকথার রাতে প্রতিবার আমাদের সঙ্গে একজন অতিথি থাকেন তারকা অতিথি যিনি তার নিজ ক্ষেত্রে আলো ছড়িয়ে যাচ্ছেন নিজের দক্ষতার স্বাক্ষর রাখছেন প্রতিভার স্বাক্ষর রাখছেন আজকেও এরকম একজন আছেন আজকে যিনি আমাদের সাথে আছেন তিনি গানের মানুষ গানের সাথে সাথে তিনি আরও কিছু কাজ করেন আমরা জানি সেগুলো নিয়েও তার কাছ থেকে শুনবো তবে মূলত তিনি গানের মানুষ আছেন সাথে শিল্পী আমি একটু বলবো পরে না বলো তুমি বলো কিছু বলতে আমাকে মানে তার এক্সপ্রেশন দিয়ে আমাকে সাবধান করে দিচ্ছে ওর দিকে সাবধানই হচ্ছে এখন কেন আমি তো বলতে চাচ্ছি না প্লিজ বলো ওর দিকে তাকিয়ে ওই না সেটা হচ্ছে যে আমরা আমি অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করছিলাম যেন পুরো প্রোগ্রামে আমি তাকে আপনি করে বললি মানে বুঝলাম না যে আগেরটা ঠিক ছিল না এখনটা ঠিক ছিল হ্যাঁ কারণ মানে তুমি ছিলাম এবং ক্ষেত্র বিশেষে তুইও ছিলাম কালের পরিবর্তনে হচ্ছে সেটা পরিবর্তন না বিবর্তন যাই ভালো বাংলা তোমরা বলতে পারবা সেটা আপনি হয়েছি তো আমি যেহেতু জানি আজকে তোমরা দুজনই মানে তোমাদের সাথে আমার আড্ডা হবে সো আমি চিন্তা করছিলাম সায়েম যথারীতি আমাকে আপনি দিয়ে শুরু করবে তো আমি আগে থেকেই খুবই সুন্দর করে আগে হ্যাঁ কি খবর মেকআপ রুটিন কখন এসেছেন একটু আগে কেমন আছেন পুরো প্রিপারেশন নিয়ে ও তার মানে সে সেটা মানে নোটিস করে হ্যাঁ আচ্ছা এই যে তুমি থেকে আপনিতে আসার মানে গল্পটা আসলে কি রকম আমার কিউরিওসিটি হচ্ছে এখন না এমন কিছুই না এমন কিছু না যেটা আমার অভ্যাস হয়ে গেছে আপনি করে বলা আমার কাছে হ্যাঁ আমি কিন্তু ভীষণ সত্যবাদী মানুষ আমি বলি না তুমি বলো মানে তোমার জন্য এমন কিছু না তুমি বলো কারণ অবশ্যই এমন কিছু না মানে বলো এমন কিছু না বাট আজকের এই প্রোগ্রামে আমি তোমাকে কোশ্চেন করছি তুমি আমার দিকে তাকাও তুমি বলো না আমি ওকে একটু ওর কাছ থেকে জানতে চাই আসলে আমিও জানি না এটা মানে কিভাবে আমি আপনি হলাম যেটা হলো যেটা ইন্টারেস্টিং টপিক তুমি থেকে আপনি কেন মানে মানুষ আপনি থেকে ধীরে ধীরে তুমি হয় আমার যেটা হয় সম্পর্কটা যত ক্লোজ হয় তত আমার এই তুমিটা আমি খুব কম মানুষকে ডাকি সেটা তুমি মনে এতদিনে বুঝে গেছো জানি হ্যাঁ সো কম মানুষকে যখন তখন দূরত্ব বেড়ে যায় তখন না আমি ইন্টেনশনালি তাকে মানে আপনি বলি না আমার মন থেকে একটা আপনি চলে আসে এই জায়গায় আমি হচ্ছে সাইমকে একটু ডিফেন্ড করতে চাই ও আসলেও এরকম মানে সেটা হয়তো কি বলে এটাকে খুব আমি কিন্তু কনসিয়াসলি বলি না কনসিয়াসলি বলি না যে আমার সাথেও দেখা যায় প্রথমে তো আমি কিন্তু ওর ছোট অনেক ছোট ও তারপর আমাকে খুব আপনি 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 করে হ্যাঁ অলওয়েজ আপনি আপনি করে তো আমিও আপনি আপনি দেন গ্র্যাজুয়ালি সামহাউ তুমিতে এসেছে তো আমিও আবার হ্যাঁ সাইম ভাই তুমি তুমি তারপর হুটহাটই তুমির মধ্যে থাকি হঠাৎ করে আবার নীর আপনি কালকে কখন আসছেন বুঝি না যে আপনি তো যাব না তুমি তো যাব কি খেপে যেত ওকে কবে থেকে মানে আমি আপনি হলাম কবে থেকে আজকে আমরা কি কন্টিনিউ করছি আজকে কি হচ্ছে দেখি যেদিকে যায় আমি 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 সব সময় মানে আমার একবার যেটা পরিবর্তন হয় আমি সেটাকে খুব কনফিডেন্টলি ক্যারি করতে পারি আমি সেটার আপনি এটা প্র্যাকটিস ছিল এটা আমি প্ল্যান করে করছিলাম যে ও তো আপনি বলবে সো আমি প্রোগ্রামে আজকে আপনিই ওকে বলবো কিন্তু পারি নাই হ্যাঁ দেখি আজকের ফ্লোতে আমরা যেভাবে যাই সেটাই পর আমরা এস্টাবলিশ করব এবারে একেবারে তোমার কাছে চলে আসি তুমি বাদ গল্প থেকে বা শুধু ওর গল্প শুনবো একদম আমি মনে মনে খুনা হঠাৎ করে যে গেস্ট মনে হচ্ছিল পরম নাম হোস্ট ওকে আমরা গেস্টের কাছে চলে আসি টিনা আজকে সারাদিন কি করলে বলো সকালটা কিভাবে শুরু হলো
সকাল কিভাবে শুরু? ভেরি আনকমন কোশ্চেন। আচ্ছা, সকাল শুরু হলো হচ্ছে 11:30টায়। হুম, 11:30টায় উঠে আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে আমি মানে কিছু না খেয়ে লেবু পানি খেয়ে জিম করি। ওকে, তাকাও না। আমি তাকাইনি, তুমি তাকিয়েছো। না, আমি জানি ওর এক্সপ্রেশনটা কি হবে এবার। তো তারপর হচ্ছে 1.5 ঘন্টা জিম করে দেন শাওয়ার নিয়ে তারপর আমি লাঞ্চ করি। সেই ধারাবাহিকতা আজকেও তাই ছিল। বাট দুপুরবেলা আমাদের, আমি যে বিল্ডিংয়ে থাকি ওখানে একটা মিটিং ছিল যেখানে আমাদের একটু অংশগ্রহণ দরকার ছিল, সেখানে গিয়ে মোটামুটি অনেক সময় দিলাম, দিতে হয়েছে আর কি। দেন একটা প্রস্তুতি তো ছিলই যে আমি রাত্রে আমার একটা প্রোগ্রাম আছে, সো সেই প্রিপারেশন নিয়ে দেন চলে আসলাম। দ্যাটস গ্রেট। এই যে বলছিলে যে 11:30-11:30 দিকে উঠেছিলে, এটা কি অভ্যেস যে একটু বেলা করে ওঠা নাকি? সত্যি বলতে হচ্ছে 11:30টা আমার জন্য বেশ তাড়াতাড়ি ওঠা, এটা আমার মানে আস্তে আস্তে বাড়ানো হচ্ছে। আমি তোমাদের মতো এত মানে আজকে আপনি আমার শোনো, এখন যেটা বলবো সেটাতে আমাদের, আমার জন্য তোমাদের মায়া হবে, সেটা হচ্ছে আমার রাত্রে ঘুম হয় না। সো আমি যদি এইটুকু না ঘুমাই, সো আমার আমার ভয়েসের জন্য সেটা খুবই খারাপ এবং আমার হেলথের জন্য খুব খারাপ। এই যে এই আমাদের গল্পটাকে তো ভাবেই শুরু আর কি, যে রাতে ঘুম হয় না কি করো তখন? মানে ঘুমটা কেন হয় না, সেটা কি কোনো কাজে থাকো বলে? না, আমার আমার ঘুমের প্রবলেমটা আজীবনই ছিল, কিন্তু একটা সময় ঘুমিয়ে যেতাম, সেই জিনিসটাকে ঠিকও করে ফেলেছিলাম। কিন্তু আমার বিয়ের পর, আমার বর হচ্ছে নিশাচর প্রাণী, মানে তার আজীবন হচ্ছে ভোরে ঘুমানোর অভ্যাস, এটাই ব্যাক অফ দ্য মাইন্ড। তো আমি ওকে ওকে আমি সচেতন করার জন্য অনেক কিছু বলি, কিন্তু আমি জানি যে আমার রাত জাগতে অনেক ভালো লাগে। হ্যাঁ, তোমার বর মানে আমাদের সকলের প্রিয় গুণী মানুষ জুলফিকার রাসেল, তিনি যেহেতু আসলে সৃষ্টিশীল একজন মানুষ, লেখালেখি যারা করেন আসলে তাদের মনে হয় পর্দার পেছনে গল্প আলাদা। সবাই তাই ভাবে যে সৃষ্টিশীল মানুষ রাত জেগে নিশ্চয়ই অনেক ভাবে গল্প মানে বই পড়ে, অনেক কিছু লেখালেখি করে, একেবারেই না। কারণ যে কখন মাথায় কি আসে কোন দেখা যাচ্ছে, আমরা প্রচুর মুভি দেখি, তো রাত ভর আমরা সেটাই দেখতে থাকি, সেখান থেকে কোনো লাইন যদি মাথায় আসে সেটা লিখে সেটা পরবর্তীতে গান হয়। গান লেখার জন্য তার মানে বিশেষ কোনো সময় নাই, আপনাকে সামনে রেখে গান লেখে এত প্রেম নাই। হ্যাঁ, তো হচ্ছে এগুলো খুব ভাল লাগতো ওর গান শুনে, সবসময় আমার মনে হতো যে মানুষটা না জানি কেমন, কিন্তু মানে মুহূর্তে এটা কি বিয়ের আগে মনে হতো গান শুনে? স্বাভাবিকভাবে যে কোনো মানুষ যায় যে ওর গান শুনবে ভাববে যে মানে এটা হচ্ছে চূড়ান্ত লেভেলের রোমান্টিক। গান শুনে যতটা রোমান্টিক মনে হয়, তুমি কি বলতে চাচ্ছো আসলে তা নয়? প্রকাশভঙ্গিটা কেমন যেন মানে আসতে খুব ভয় হয়ে গেছে। আমি রাসেল ভাইকে মানে প্রত্যেকটা বড় বড় ওনার লিরিকে আমি খুব ফ্যান, মানে ওনার লিরিকে বাপ্পাদার যতগুলো গান আছে প্রত্যেকটা গানের আমি ফ্যান। আমি তখনই দেখতাম এই মানুষটা কি, এই মানুষটাকে এত সুন্দর সুন্দর, কারণ আমি সার্চ দিয়ে বের করতাম যে গানটা কী লিখেছে আগে গুগলে। তারপর যখন গেলাম ভিতরে গল্প টল্প করলাম, তখন বলে না যতটা ভয় পাওয়ার ছিল ততটা না আসলে আর কি। ভয়ের কিছু নাই, একজন দর্শক না অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তাকে আর অপেক্ষা না করে একটু তার কথাটা শুনে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। টিনা বেশ ভালো আছে। সিমরান আপনি কিসে পড়েন একটু জানতে চাইছিলাম। আমি ক্লাস 9 এ পড়ি। এই জন্য সিমরান নামটা শুনে মনে হলো যে মুভিটা দেখেই নামটা রাখা হয়েছে কিনা। টিনা শুনতে পাচ্ছেন, টিনার সাথে কথা বলুন। জি আপু, ইউ আর লুকিং ভেরি প্রিটি এন্ড অলওয়েজ ইউ প্রিটি, আজকে আরো বেশি সুন্দর লাগছে। আমাকে আমি তোমার ওই যে গানটা শুনেছি, আমায়
তুমি সঙ্গে নিও। ও অনেক অনেক ধন্যবাদ আপু, খুব ভালো লাগলো যে আমার কোনো গান কেউ শুনে আমাকে জানালো। থ্যাংক ইউ। যা গানের মতো করে অলরেডি সঙ্গে নিয়ে নিয়েছো। এটা তোমার অনেক সুন্দর হয়েছে। বললো যে গানে যেরকম সুন্দর লাগে বা আগে যেরকম সুন্দর দেখেছে আজকে তার চেয়ে তো বেশি প্রিটি লাগছে, কেমন লাগে অ্যাপ্রিসিয়েশন গুলো? ভালো, সবসময় এটা অনেক ভালো লাগার। আর বাট যখন বুঝি যে এটা কেউ মন থেকে বলছে, এজেন্সি শিওর হয়ে নিল কোন গানটা দেখেছে, যেন জিজ্ঞেস করল বেশি ভালো লাগে। হ্যাঁ, কিন্তু একদম ধরেছে যে কোথায় দেখেছেন, মানে জাস্ট ফ্ল্যাটারি হলে ভাই যে আপনাকে আমার ভালো লাগে, আপনার কাজ দেখে আমি জানতে হবে যে আসলে কি না। হ্যাঁ, একটা ফোন নিয়ে আসি না, আরেকটা ফোন আর ওনাকে ডাক দিই। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, জি সরি, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা রাখলাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে বলছেন কোথা থেকে? না ঠিক আছে, আমি বরিশাল থেকে বলছি। সাথে জি কথা বলুন অতিথির সাথে। সালামুকুম। বরিশাল থেকে বলছি সাজ্জাদ। সাজ্জাদ ভাই কথা বলুন, কথা বলুন, একটু লেটে শুনতেছি। হ্যাঁ, একটু আগে দেখলাম আর কি অনুষ্ঠানটা, তখন আমার ছেলে বলছে আর কি ইনার আসলের কাছ থেকে দুলানের গান শুনতে যাচ্ছে তার প্রিয়ের পছন্দের। আমার ছেলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে, আহানাত, তো সে বলছে রিকোয়েস্ট। ঠিক আছে, আপনার ছেলে হয়ে আমরা রিকোয়েস্ট করে দিব, আমাদের রিকোয়েস্ট রাখছে না, আপনার ছেলের রিকোয়েস্ট আসলে রাখবে। ছেলেকে অনেক অনেক আদর, আমরা অবশ্যই গান শুনবো, সাথে থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই গানটি গেছে ফামিদা নবী এবং রূপঙ্কর, মন খারাপের আগে। ও প্লিজ আমাকে লিরিকটা না বললে, আমাদের দুজনেরই পছন্দের গান। আমার খুব মন খারাপের এক একটা দিন, নিকশ কালো মেঘলা লাগে, কেউ বোঝে না এই আমাকে, আমারও যে একলা লাগে। মাঝে মাঝে বৃষ্টি দেখে হাত বাড়ানোর ইচ্ছে জাগে, ভেতর ভেতর যাই পড়ে যায়, কেউ বোঝে না আমার আগে। মন খারাপের এক একটা দিন, নিকশ কালো মেঘলা লাগে, কেউ বোঝে না আমাকে, আমারও যে একলা লাগে। বাহ, কি অদ্ভুত সুন্দর একটা গান, কি অদ্ভুত সুন্দর একটা গান। ফামিদাপুর সাথে যখনই কোনো শোতে হয় যে সায়েম প্লিজ এই গানটা না, সবসময় এই গানটাই রিকোয়েস্ট করি যে ফামিদা আপা আমার রিকোয়েস্ট আছে, উনি জানে যে আমি এই গানটার জন্যই রিকোয়েস্ট করবো। গানটা অদ্ভুত অদ্ভুত সুন্দর একটা গান, রাসেল ভাইয়ের চমৎকার লেখা, চমৎকার সুর এবং চমৎকার গায়কের একটা গান। ঠিক না, এবার আমরা সেটা হচ্ছে যে ফেসবুকের কথা জিজ্ঞাসা করছিলাম যে আমাদের ফার্স্ট হাফ আমাদের খুব ইমোশন ছিল, এবার ইমোশন মানে মোশন নিয়ে আসবো আর কি, ইমোটাও থাকবে, মোশনটা তো বেশি থাকবে। সো আমরা একটু ফেসবুকে ঘুরে আসবো আপনার, এবং ফেসবুক থেকে একটু দেখে আসবো যে কি কি জিনিস শেয়ার করেন, কতটুকু শেয়ার করেন, এবং সেটার ভেতরে স্টোরিগুলো আমরা একটু দেখে আসবো। ঠিক আছে, আমরা একটু থেকে আমরা কিছু কিছু ছবি দেখবো আর সেই গল্প একটু স্ক্রিনের দিকে তাকিয়ে করে আমরা প্রথম ছবিটি দেখছি। এটা একটা খেলা দেখতে যাও বাংলাদেশে নাকি? আমার যেটা হয় খেলা নিয়ে, মানে ওর মতো তো নাই, যেটা হয় যে আমি যখন দেখতে শুরু করি তখন আমি অনেক বেশি সিরিয়াস হয়ে যাই, কিন্তু খেলা দেখার জন্য যে আমি অনেক মানে সময় ধরে বসে আছি খেলা দেখবো এরকম না, ওরকম কিছু না। কিন্তু কোনটা বেশি মনোযোগ দিয়ে দেখা হয় বা থাকে না, যে ধরেন টেলিভিশন যদি একটা থাকে, আমি শিওর আপনাদের পাশে টেলিভিশন দুটো রয়েছে, am I right? আরো বেশি, আরো বেশি, শিওর আরো বেশি। আচ্ছা বলো বলো, সেটা হচ্ছে যে মানে কোনটা বেশি দেখা হয়, মুভিটা একসাথে দেখা হয়, আলাদা আলাদা করে কি দেখা হয়? যেটা মিলে না, কিছু দেখা না, মানে মিলে না, তারপর দেখা। আমাদের ওরকম এক মানে আমাদের কমিটমেন্টই ওরকম যে যে কোনো জিনিস, যেমন নিউ মুভি আসলো, আমি যদি এরকম হয় যে ও নাই দেশে বা হচ্ছে কোথাও গিয়েছে, তখনও সে কিছু জিনিস বলে যে এই সময়ের মধ্যে কিন্তু এইটা এটা দেখে শেষ করে ফেলবা, যেটা ও আগে থেকে বলছে, কারণ আমাদের এই সময়টা একেবারে মানে একসাথেই আমরা দেখবো এরকম। অনেক সময় আমি করি না যে তা না, সেটা করি এবং সেটার জন্য আমাকে কথা শুনতে হয়। আচ্ছা, মাঝখানে দেখতে কি কারোর মুভি দেখতে দেখতে ঘুমিয়ে যাও না, যে পছন্দ হচ্ছে না আমার কিছু? না, এরকম হয় মানে দুজনে সমান যে বলে ঘুমাই না, বলে ঘুমাই না। আচ্ছা, আমরা পরের আরেকটা ছবি দেখি। জেনারেশন, রাইট?
আমার দাদি, আমার বড় ফুপি। আমরা নেক্সট জেনারেশনের কথায় পরে আসবো, আমরা আপাতত এই জেনারেশন পর্যন্তই থাকি। পরের ছবিটা দেখি, আমরা নেক্সট ছবিটা দেখি। ছবি দিকে তাকিয়ে থাকলে হবে না, ছবি নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, ছবিটা দেখেই তোমার ছবির জন্য ওয়েট করছি আমি, তারপর এদিকে তাকাবো। সেই দিনটার কথা বলো আমাদের। এই যে এটা কথা বলো, মনে আছে? মনে আছে, মানে আমার প্রত্যেক দিন আমার আমার এরকম ফিল হয় যে এই ঘটনাটা আমার লাইফে ঘটেছে। আই এম শিওর যে এই ছবিটা কিন্তু বেশ স্মরণীয় একটা ব্যাপার। একদম, এবং মানে ইয়ার রহমান সেলফি তুলছে আমাদের ফোন নিয়ে, এবং তার আগের ঘটনাটা বলি যে রাসেলে যে কাজটার জন্য আসলে স্টুডিওতে যাওয়া হয়, আমরা দিন রাত ওনার বাসায় যে স্টুডিও, ওই স্টুডিওতে আমরা কাজ করেছি। ওনার ওয়াইফের সাথে দেখা হয়েছে, ওনার বাচ্চাদের সাথে দেখা হয়েছে, এত কাছে থেকে ওনাকে দেখা। তারপর একটা সময় কাজ যখন শেষ আমরা চলে আসব, ঠিক এরকম একটা বিরতিতে আর কি, যে উনি সামনে দিয়ে চলে গেলেন, পেছন দিকটা মানে স্টুডিওটা বাহিরের সাইডটা, তো তারপর হচ্ছে ওই আমার ওই ছবিতে খেয়াল করবা যে আমি একটা ছোট্ট একটা ব্যাগ নিয়ে হাতে নিয়ে এরকম আছি, ওখানে হচ্ছে তিনটা পারফিউম ছিল, মানে উনি নিজে এসে আমাকে এটা মানে দেন আর কি। এবং সেটা তো আমি আমি মানে মানে ব্যাপারটা কেমন যে ওনার হাত থেকে কিছু পাওয়া, সেটা যাই হোক না কেন, তো তখন আমার আমার বর মানে রাসেল বলতেছিল যে আচ্ছা ঠিক আছে তোমাদের একটা ছবি তুলি, তো রিকোয়েস্ট করলো স্যারকে যে একটা ছবি তুলে রাখি। তখন বললো যে না না তুমিও আসো, আমাদের ছবি কেন তুলতে হবে, তুমিও আসো। দেন মোবাইলটা নিয়ে উনি সেলফিটা তোলে, এবং আরেকজন খুবই খুবই ওখানকার মানে হিন্দি মুভির, ওনার নামটা আমি বলছি না, কিন্তু হচ্ছে যিনি এই ছবিটা তুলেছেন ওনার মোবাইলে তোলা, কারণ ওই স্টুডিওতে আসলে ওখানে তো যারা আছেন প্রত্যেকেই খুবই গুণী মানুষ। তো তখন আর কি বললো যে আপনাদের খুবই স্পেশাল একটা ছবি আমার ফোনে আছে, চাইলে নিতে পারেন। তো এইটা দেখে তো মানে রীতিমতো মুগ্ধ, সেলফি তুললে তো ওকে ফাইন সেলফি তুললাম, মানে পুরো জিনিসটা যে উনি সেলফি তুলছেন সেই মোমেন্টটা আছে। কি পাতা করে রেখেছেন? হ্যাঁ একদম, তোমরা আসবা গিয়েছিলে রহমানের কাছে বা ওখানে যে কাজটাতে গিয়েছিলে, সেই কাজটা কেমন হলো? সে কাজটা এটা হচ্ছে আমাদের মানে দেশের জন্য দুটি গান, একটি গান হচ্ছে হিন্দিতে এবং একটি গান বাংলায়, যেটা রাসেলের লেখা, এবং এটা গভর্নমেন্টের একটা কাজ, এবং দুটি গানই উনি গিয়েছেন, এবং উনি প্রথম বা মানে বাংলা লিরিকে কোনো গান গান করেছেন, রাইট? গাইতেন তো একটা গান অলরেডি প্রকাশ হয়েছে, সবাই জানে হিন্দি গানটা, এবং বাংলা গানটার জন্য এখন অপেক্ষা করছি, কমপ্লিট হয়ে গেছে। আসলে আমাদের যে সিচুয়েশনটা, এই দুটো গানই ওনার মানে লাইভ পারফরমেন্স হওয়ার কথা হচ্ছে বাংলাদেশে এসে, এবং সব কিছুই ওকে ছিল। ফাইনালি আমাদের দেশের তখন করোনা পরিস্থিতি এত খারাপ ছিল না আমরা যখন রেকর্ডিংয়ে ছিলাম, বাট আমরা আসার পরে আস্তে আস্তে যেভাবে খারাপ অবস্থায় গেল, তখন তো আর এই সিদ্ধান্তটা আসলে একই রকম ভাবে থাকছে। হ্যাঁ, বাট এখন পর্যন্ত যারা এই কাজটার সাথে ছিলেন এবং সবাই আশাবাদী যে কখনো এই জিনিসটা হবে, আমরাও অপেক্ষা করছি। নেক্সট পরের ছবিটা দেখি, চলো। কি আছে, কি হচ্ছে এখানে, এটা কোথায়, ওরা কারা? ও আচ্ছা, আমি এত দূর থেকে আমি নিজেই কনফিউজড হয়ে গেছি। আমাদের ফ্যামিলি এরকম গ্রুপ পিকচার অনেক আছে, এটা আমার নানু বাসায়, এবং যে জায়গাটাতে আমরা বসে আছি না, আমাদের কুড়িগ্রাম। কুড়িগ্রাম? আচ্ছা, ও কুড়িগ্রাম, বড় হোক কুড়িগ্রামে, কিন্তু রাজশাহী তো আমার পড়ালেখা হচ্ছে কুড়িগ্রামে। ওকে, এবং যে জায়গাটাতে আমরা বসে ওই জায়গাটার নাম হচ্ছে আনন্দ বিশ্রাম। ওয়াও, ঠিক আছে। এবং ওর উপরে যে গাছটা আছে, ওই গাছটা অনেক ছোট ছিল, সেটা বড় হওয়ার পর আমার মেঝো মামা আর কি সেটাকে বাঁধাই করে এরকম টাইলস লাগিয়ে, এবং যারা রাস্তা চলাফেরা করে তারা যেন ওখানে এসে বিশ্রাম নিতে পারে। এবং পুরো সময়, বিশেষ করে যে সময় ওটা হচ্ছে একটা কি যেন বকুল গাছ, সেখান থেকে হচ্ছে, এবং ওটা প্রত্যেকটা সময় হচ্ছে আমার মামা সেটাকে পরিষ্কার করে, এই করে, বাট সকালটা খুবই অদ্ভুত যে একদম পুরো ফুল হয়ে ভরতো। হ্যাঁ, আসলেই স্বপ্নের মতো জায়গাটা, ওই জায়গাটা। আচ্ছা, আমরা নেক্সট পরের ছবিটা দেখি। কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন, এবং আজকে কিন্তু তার জন্মদিন। আমি অপেক্ষা করছিলাম স্ক্রিন থেকে যখন স্ক্রিন আমাদেরকে দেখাবে তখন বলবো। তুমি কি ভেবেছেন ভুলে গেছি শব্দটা? না, একেবারেই না, অবশ্যই না। আজকে সাবিনা ইয়াসমিন ম্যামের জন্মদিন, তার ছবি আমরা দেখছিলাম। আমাদের সবার পক্ষ থেকে, এনটিভির পক্ষ থেকে শুভ জন্মদিন জানাই। ছবিটা নিয়ে কিছু বলতে চাও? ছবিটা আমার এইটা ছিল প্রথম ম্যামের সাথে প্রথম দেখা এবং এখন পর্যন্ত শেষ দেখা। তারপর মানে এভাবে দেখা যে পাশে বসে ছবি তোলার মতো, এটা হচ্ছে ইনডোর স্টেডিয়ামে একটা প্রোগ্রাম হয়েছিল গান বাংলার আয়োজনে, সেখানে দেখা হয়েছিল সেই গ্রিন রুমের ছবি।
দুজনকেই খুব ভালো লাগছে এবং রংটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে। এটা কি হ্যাঁ আমাদের ড্রেস কোড ছিল রেড আছে হ্যাঁ তাই মনে হচ্ছে ছেলেরা হোয়াইট পরেছিল এবং ফিমেল আর্টিস্টরা রেড পরেছিল পরেছিল ওকে নেক্সট ছবি একটা দেখি আমরা কি আছে এই যে এটা এটা যখন এটা তোমার প্রোফাইল পিকচার সম্ভবত অথবা কভার ফটো হ্যাঁ তো আমি এটা দেখে মনে হচ্ছে যে এইটা আমি জিজ্ঞাসা করতে চাই অলরেডি মোটামুটি আমরা উত্তরটা পেয়ে গেছি হ্যাঁ তারপরে এটা ওই সময় দেওয়ার কি কারণ ছিল এটা আমি জানতে চাই ওই সময়ে আসলে আমার মানে আমার যেটা আমার সত্যি কথা যেটা মনে হয় যে আমি মানে কোনো পোস্ট না একদম প্রোফাইল পিকচার ছিল হ্যাঁ আমি আমি জানি তো এটা আমার প্রোফাইল পিকচার ছিল এজন্য জিজ্ঞাসা করছি তো ওই সময় হয় না আমার আমি ফেসবুকে আমার যেরকম ফিল হচ্ছে সেটাই আমি লিখছি এরকম না কিন্তু ব্যাপারটা বাট কিছু সময় যখন লিখি তখন আমার মনে হয় যে আমি আমার নিজেকে যখন আমি মোটিভেশন দিতে পারছি না তো আমার কন্টিনিউয়াসলি আমার রিমাইন্ডার দরকার হয় কোনো ব্যাপারে তখন আমি ওই জিনিসগুলো সেটা আমার মোবাইলের কভার হতে পারে সো আমার ফেসবুক প্রোফাইল হতে পারে যে কোনো যে জায়গাগুলো আমার কাছে ইম্পর্টেন্ট এবং আমি সবসময় হ্যাঁ তখন এরকম একটা মোটিভেশন আমার ওই সময় আমার মনে হচ্ছিল যে আমাকে বারবার মানে দরকার এই জন্য ওকে জানা গেল ওকে আমরা পরের আরেকটা ছবি দেখি স্টেজ এই মোমেন্টার কথা জানতে চাওয়ার আগে আমি জানতে চাই যে এই মুহূর্তগুলো এখন কতটা মিস করো স্বাভাবিক মানে আমার মানে আমার এখন মনে হয় যে কি এই মুহূর্তে যদি আমার হুট করে কোনো প্রোগ্রাম আসে যে আমি মঞ্চে উঠে ঠিক আগের মতন করে পারফর্ম করছি মানে আমার কাছে এটা এখন মনে হবে কি সত্যি কি সম্ভব মানে এরকম একটা মানে আমরা যারা রেগুলার কাজ করতে মানে অভ্যস্ত ছিলাম এবং আমাদের এটাই ছিল কাজ যে মঞ্চে কাজ করা সেটা অনেক রকমের শো আমরা করি করতাম তো সেখান থেকে হচ্ছে যখন বিশেষ কিছু আয়োজন থাকে যে আয়োজনগুলোর জন্য আমাদের সবসময় একটা প্রস্তুতি থাকে তো এখন মনে হচ্ছে কি কখনো কি এরকম আসলে কবে আমি একটা এরকম মানে এইভাবে উৎফুল্ল হয়ে আমার অডিয়েন্সের সামনে গান করব এবং সেটার জন্য আমার কাছে মনে হবে যে ওই সময়টা আমার মনে হবে যে হ্যাঁ আমি বেঁচে আছি এই ছবির পেছনে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা যারা পারফর্মার সবাই তো আমরা যখন আজকে উপস্থাপনা করছি আপনি গেস্ট হিসেবে আসেন যখন স্টেজে ওঠেন পারফর্ম করতে হয় এবং হয়তো বা সেই শোটা খুব জমিয়ে রাখতে হবে তখন পার্সোনাল লাইফের মন খারাপ অভিমান বা রাগ কতটুকু ওখানে গিয়ে ভুলে থাকতে পারেন বা কতটুকু কিছুই মাথায় থাকে না একদমই থাকে না একদমই থাকে না আচ্ছা ওই সময়টাতে ছিল না অনেক আগে আমি তখন কলকাতায় গিয়েছিলাম একটা কাজে তো ওই সময় একটা প্রোগ্রাম হবে এরকম মানে হয় না যে গেলাম গিয়ে কি করব মানে আমি আমার কাজে গিয়েছিলাম তো তখন আমার সুযোগ হয়েছে ওই সময় অ্যাকচুয়ালি গ্রিন রুমের ছবি এটা ওই সময় নচিকেতার একটা পারফরমেন্স দেখতে গিয়েছিলাম একটা ইতে তো ওই সময়ের ছবি আর কি এটা বাট 2015 এরকম আচ্ছা লাইফে তো কাজ করতে গিয়ে বা ব্যক্তিগত জীবনে যে অনেকের সাথে ইচ্ছে ছিল যে দেখা করার বা দেখা হওয়ার সেটা হয়ে গেছে এমন কার কার সাথে ইচ্ছে রয়েছে যে দেখা করার কিন্তু এখনো হয়নি বাট এখন অপেক্ষা আছে কেউ রয়েছে এরকম না কেউ নেই কাজের কথা যদি বলি প্রিয় শিল্পী প্রিয় কেউ যার সুরে বা কথায় বা যার সাথে তুমি গান করতে চাও কাজ করতে চাও আমার না এই প্রশ্নটা আমি বেশ আর আগেও ফেস করেছি বাট আমার মানে আগে আমি কিভাবে উত্তর দিয়েছি সেটা আমি জানি না বাট এখন যেটা আমি মানে এই মুহূর্তে টিনা কি বলছে এই মুহূর্তে যেটা বলবো সেটাই রিয়েল কারণ আমার যেটা কাজ করে যে একদম এতদিন আমি অনেক সময় অনেক কিছু মানে না বুঝে বলতাম হয়তো আমার কাছে মনে হয় এখন কিন্তু এখন আমি বুঝি আমার লিমিটেশনটা বুঝি আমি কতটুকু যেতে পারি কতটুকু স্বপ্ন দেখতে পারি আমি আমার নিজের জন্য কতটুকু কাজ করতে পারি সেদিক থেকে আসলে না আমার ওরকম
ভাবে আমার নিজেকে নিয়ে আমার এই প্রশ্নের উত্তর মনে হয় আমার এই কথাই পেয়ে যাবা, যে আমার নিজেকে নিয়ে স্বপ্নের জায়গাটা না এরকম যে আমি আমার নিজের ডেভেলপমেন্টগুলো খুব বেশি জরুরি, যে জিনিসগুলো আমি জানি যে আমার এখনও না এবং আমার প্রচুর সময় নিজেকে দেওয়া উচিত। বাট আমি কখনো ওরকম কোনো লিমিটেশনের মধ্যে কখনোই ছিলাম না যে আমি কখনো ওনার সাথে কাজ করব বা এরকম কাজ করব। হ্যাঁ, প্রিয় অনেক শিল্পী আমার শিল্পীর তালিকায় অনেকেই আছেন যাদের সাথে আমার কাজ করার সুযোগও হয়েছে, কিন্তু আমার কাছে তখন ফিলটা ছিল টোটালি অন্যরকম। মানে কিন্তু আমি সত্যিকার অর্থে যেটা চাই যে আমি আসলে মানে আমার নিজের ডেভেলপমেন্টটা আমি দেখতে চাই, মানে আমার সেলফ। তুমি তো সেলফ ডেভেলপমেন্টের জন্য অনেক কাজই করো, সেটা সব ক্ষেত্রে, শুধু গানের ক্ষেত্রেই নয়, ফিটনেস নিয়ে তুমি অনেক সচেতন। বেশি বেশি জিমে থাকা, কারণ জিমে থাকা অবস্থায় লাইফের সব সুখবরগুলো কিন্তু মোটামুটি সে পেয়েছে। হ্যাঁ, মানে যখনই আমি জিম করছিলাম, মানে সারা কত মানে কতক্ষণ জিম করো? গানের ক্ষেত্রে তুমি আসলে নিজেকেই যে নিজেকে ছাড়িয়ে যাবার বা নিজেকে প্রিপেয়ার করার ভালো করার যে চেষ্টার কথাটা বললে, সেটা আসলে কিভাবে করো, নিজের কি ধরনের যত্ন? যেভাবে চাই সেভাবে করতে পারছি না, কেন পারছি না সেটাও যাই না, এটা নিয়েও আমার ডিপ্রেশন। আমার আমি চাই যে আমার সব থেকে বড় আমার মেইন জিনিসটা সেটা হচ্ছে আমার ভয়েস, আমার ভয়েসের ডেভেলপমেন্টটা সবচেয়ে বেশি জরুরি, ঠিক আছে? সেই সাথে আমি যখন যাদের সাথে কাজ করছি সেটা আমার জন্য একটা অভিজ্ঞতা হিসেবে কাজ করছে, বা প্রত্যেক দিন কিছু না কিছু অটোমেটিক্যালি আমি শিখছি, কিন্তু নিজের মানে আমি আসলে আমার কাছে অনেক কিছু চাই। তুমি কি লাইফ নিয়ে মানে ক্যালকুলেটিভ হিসেব করো যে আমার লাইফে নেক্সট 6 মান্থসে এটা চাই, নেক্সট 1 ইয়ার মধ্যে এরকম দুটো গান চাই, দুটো মিউজিক ভিডিও চাই লাইফে? হ্যাঁ, আমি কাজের প্ল্যানটা করি এভাবে যে আমি এই বছর এতগুলো কাজ করতে চাই, কারণ আমি আজীবন প্ল্যান করে আসা মানুষ, কারণ আমার দেয়ালে সবসময় স্টিকি নোটে লেখা থাকে কি, এবং সেটা যদি আমি না করি আমি যে এটা 100% ফলো করতে পারি তা না, বাট ওইটুকু থাকলে অ্যাটলিস্ট আমার কিছু হয়, কিছু একটা মানে তোমাকে সেটা পুশ করে বারবার। হ্যাঁ, ইট হেল্পস সামটাইমস। কিন্তু আমার যতদূর মনে আছে তুমি সময়ের কথা বলছি, আপনি সময়ের কথা না, তো সেটা বলে দিও, কিন্তু মানুষ উল্টাপাল্টা কিছু ভাববে। তো তখন আপনার একটা স্বপ্ন ছিল যে ফ্যাশন নিয়ে ড্রেস নিয়ে কিছু একটা করবে, যেমন আজকে যেমন শুরুটা হয়েছিল তুমি দিয়ে এখন হয়ে গেছে আপনিতে। আচ্ছা, ইন্টেনশনালি না, একেবারে আনইন্টেনশনাল। সো আমার খেয়াল আছে একবার বনানী 11 নম্বর ওই রোডটাতে একটা শোরুম দেখে ও আমাকে বলেছিল যে আমার যেন আমার এরকম একটা শোরুম দেওয়ার স্বপ্ন আছে, এন্ড ইউ ডিড ইট, রাইট? রাইট। এবং আমি যখন আমি রাজশাহী থেকে ঢাকায় আসি এবং ওই সময় আমি যে প্ল্যান গুলো নিয়ে আসি যে ঢাকায় এসে আমি এটা করবো এটা করবো এটা করবো, এবং আমি প্রত্যেকটা কাজই করেছি। কেমন চলছে টিনা, মানে এই টিনার কথা আমরা বলছি না, বলছি টিনা রাসেলের ফ্যাশন লাইন টিনা নিয়ে, তো অনলাইন? হ্যাঁ, অনলাইনে, এবং এখন পর্যন্ত ইচ্ছা আছে সেটা অনলাইনে, মানে অনলাইন আমি যদি শুরুটাই করতাম আমি একটা শোরুম দিয়ে, তো সেটা আমার জন্য হয়তো আমার এই কাজটা করার আগ্রহই কমে যেত, সেটা অনলাইন নির্ভর ছিল জন্য আমি এখন পর্যন্ত এটা নিয়ে আশাবাদী, এবং এটা আমি কমপ্লিটলি আমার ভালো লাগা থেকে করি, মানে আমার গানের বাইরে আমি কোনো কাজ আমি সময় নষ্ট করতে পছন্দ করি না। সো আমার মনে হয় যে আমি যদি প্রপারলি আমি আমার টাইমটাকে কাজে লাগাতে চাই তাহলে অনেক সময় আসলে, তো সেই সময় থেকে আসলে আমার মনে হয়েছে যে আমি আমার এই ফ্যাশন লাইনটা করা, এবং আমার যারা কাছের মানুষ তোমরা যারা আছো, তো এরকম মানে তোমাদের অনেক ভালো লাগার কথা আমি শুনতে শুনতে আমার এই স্বপ্নটা আসলে অনেক বড় হয় যে হ্যাঁ তুমি যে যখন যাই পড়ি না কেন সেটা নিয়ে আছো, ভালো হচ্ছে বা ভালো করছো বা তুমি এরকম কিছু করতে পারো আমাদের জন্য কিছু করো, তো সেই জায়গা থেকে এই জায়গায় আসা, মানে আমি এই কথাটা বেশ কয়েকটা প্রোগ্রামে আমি খুব ভালো লাগা থেকে বলেছি যে আমার কোনো কলিগের যখন মিউজিক ভিডিও শ্যুট থাকে, ফ্যাশন হাউসগুলো সব বন্ধ, রাত 11টা 12টার সময় বৃষ্টিতে ভিজে আমার কাছে চলে আসে, কনফিডেন্টলি চলে আসে যে আমি তাদের প্রপার মানে যেটা যা লাগবে সেটা আমি সুন্দর মতন তাদেরকে করে দিতে পারবো,
তো এটা কিন্তু এখন আর ভালো লাগা জায়গা থেকে একটা দায়িত্ববোধের জায়গায় চলে আসছে। কিন্তু এখানে আমি কখনোই এরকম হয় না যে আমি কোনো কিছুকে বন্ধ করে আমি এখানে সময় দিচ্ছি, একেবারেই আমি আমার ফ্রি টাইম যেখানে আমার যখন ভালো লাগছে, আমার কোনো কিছু আমার মনে হয় না যে আমার জন্য প্রেশার লাগে, এরকম কিছু করি না। সো ভালো লাগা থেকে করছি এবং ভালো লাগা থেকে অলরেডি 2 বছর হয়ে যাবে দেখতে দেখতেই। তো প্রথম 6 থেকে 7 মাসেই হচ্ছে আমার যতটুকু আমি ইনভেস্ট করেছি সেটা আমার উঠে গেছে এবং আমি কোনোভাবে যে আমি অনেক বেশি সময় দিয়েছি এরকম না, তখন আমার মনে হচ্ছে আমার এখন অনেক সময়। আমরা শুরুতে একটা মিস করেছি মনে হয় যে সিঙ্গার এন্ড বিজনেস ওম্যান। না আমি কিন্তু বলেছি যে এছাড়াও সে আরো অন্য কিছু করে, সে গল্প শুনবো, সেটাই আসলে এখন আসছে। তার মানে মোটামুটি একটা ব্যস্ততার মধ্যেই নিজেকে রেখেছো, সংসার চলছে, গান চলছে, একটা ফ্যাশন লাইন আছে সেটাতে সময় দিচ্ছ। কি মনে হয় অবসর কতটুকু পাওয়া হয়, আর অবসর যখন পাওয়া হয় সে সময়টা কি করো? অবসর এরপরে অনেক সময় আর আমার আসলে মানে পুরোপুরি আমি আমার সংসারে অনেক বেশি সময় দিচ্ছি। আচ্ছা টিনার কি কি পারে, গান এবং এই ফ্যাশন সেন্স, তার মানে একটা চমৎকার ফ্যাশন সেন্স আছে, আর কি কি পারে টিনার? সবথেকে ভালো পারি রান্না, রান্নাটা যেটা আমরা খাইনি কোনোদিন, শুধু পোলাও রোস্টের ছবি দেখি সেটা বোধে যাচ্ছে না, এটাই শুনতে চাচ্ছি না আমি। আর তোমাকে যে আমি ইনবক্সে যা বানাই সেটার পরে হচ্ছে তোমার ডায়েট চার্ট অনুযায়ী যখন ম্যাচ করে তখন সেটা রেসিপি পাঠাই, এটা বলো। হ্যাঁ লাস্ট কয়েকটা যদি রান্নার রেসিপি থাকে, চিকেনের রেসিপি, বেশ কয়েকটা রেসিপি ওর দেওয়া, আজকে বলা উচিত ছিল যে টিনা রাসেল আপনি আমাদের শোতে আসছেন, কিন্তু একটা শর্ত আছে, আমাদের জন্য খাবার নিয়ে আসবেন। ইনিও কিন্তু ভীষণ ভালো রান্না করে, ছবি দেখে গেছে নিজের প্রয়োজনে শিখে গেছে। আমি যেটা করি সেটা হচ্ছে ডায়েট করি, আর ডায়েট করার পর যেটা থাকে সেটা হচ্ছে ও। মানে ডায়েট করে কেন, ওর মতো থাকার জন্য। ভেরি ফানি, ঠিক তাই। মজে মজে রান্না করে লোভ দেখাও দুজনে, কেউ কোনোদিন খাওয়ালে না। আচ্ছা ওরটা মজা হয়, আমারটা হচ্ছে যে হেলদি হয়, মানে হচ্ছে যে ওটা খেতে করতে মজা হয়। আই লাইক হেলদি ফুড অ্যাকচুয়ালি ডু। আচ্ছা রান্না করা উচিত না তোমার জন্য, নেক্সট উইকে তুমি খাবার নিয়ে আসবে এই প্রোগ্রামে। তুমি বেশ ভালো রান্না করে সেটা বলছো, কিন্তু তোমার মানে খেতে কেমন লাগে, খেতে কেমন পছন্দ? খেতে খুবই ভালো লাগে, আমি মানে ভাতের সাথে যে কোনো কিছু আমার ভীষণ প্রিয়। বাট আমার মানে আমার স্কিনে একটা প্রবলেম কারণে আমার সবথেকে ফেভারিট যে ফুড বিফ, সেটা খেতে বারণ করে দিয়েছে এবং আমি এটা লাইফে কখনোই খেতে পারবো না, কখনোই না, কখনোই স্বাভাবিক তো অবশ্যই। এবং আমি রীতিমতো একদিন শোক পাই, যারা লাইফে কখনো খেতে পারে না তাদেরই আসলে দেখা যায়। আমি বিফ খেতে পারি না। তোমার নিশ্চয়ই বিফ সবচেয়ে প্রিয়? আমার ছোটবেলা সবচেয়ে পছন্দ এইদিকে চিকেন, একদিকে বিফ। আমি অবশ্যই না, আমার বিফ নিয়ে এত ফ্যাসিনেশন নাই, ওয়ান্স ইন এ ওয়াইল আই লাইক ইট। দেখে দেখে বুঝে যাচ্ছে, দেখে বুঝে যাচ্ছে না, এটা ভালো কারণ এত বেশি খাওয়াও ভালো না। সো পছন্দ না হওয়াটা বেশি ভালো, আমার যেরকম পছন্দ আমি খেতে পাচ্ছি না, এটা খুব প্যাথেটিক। আচ্ছা আমরা লাস্ট কিছু ইয়ে করবো, অনেকদিন পর সুযোগ পাইছি, গত কয়েকদিন ধরে খুব পচাইতেছিলাম আমাকে, আজকে একটু আমি পেশেন্ট কিছু কোয়েশ্চেন করবো, সেটা হচ্ছে যে কোনো এক্সপ্লেনেশন আমরা চাইবো না, এক কথায় উত্তর দিতে হবে। ফার্স্ট হচ্ছে ভাইয়ার কোন ব্যাপারটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? খুব ভালো, আমরা একজন মানুষকে মানুষ বলি তার মানবিকতার জন্য, সে প্রচন্ড পরিমাণে ভালো মানুষ। তোমার কোন জিনিসটা ভাইয়া সবচেয়ে বেশি পছন্দ করে? আমার সব থেকে বেশি পছন্দ করে আমার হাতের রান্না। আর ওকে আচ্ছা, আর অপছন্দ কি করে? অপছন্দ অনেক করে কিন্তু বলে না, বাট আমি যতটুকু বুঝি যে ও আমার আমার রাগটা পছন্দ করে না একদম। আচ্ছা এটাই পরের কোশ্চেন ছিল যে আপনার রাগ প্রকাশের ভঙ্গি কি এবং ভাইয়ের রাগ প্রকাশের ভঙ্গি কি? রেগে গেলে কি করো? আমি আমি রেগে গেলে কাঁদি। আচ্ছা অলরাইট, ওকে। আর ভাইয়া? ও অনেক চিৎকার করে।
মানে কখনো ফোন ভাঙাভাঙি মানে কিছু ভাঙাভাঙি হয় না 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 একদমই কোনো ভাঙাভাঙি হয় না আচ্ছা তারপরে পরেরটা হচ্ছে যে ওখানে এন্ড মানে কিভাবে পরে ঠিক হয় রাতটা কিভাবে ঠিক হয় বা কার সাইড থেকে ঠিক করা হয় অবশ্যই আমি তুমি সব সময় এগিয়ে যাও বাট আমি এটা অনেক দিন ধরে প্র্যাকটিস করছি যে আমি যাব না আমি ওকে বুঝতে আমার প্রবলেম হলো বা আমার মধ্যে যা কিছু আমি চাই না যে এটা আমার মধ্যে থাক এবং সেটা নিয়ে আমার পরের সময়টা খারাপ থাকে তো আমি তখন চাই যে ওর সাথে কথা বলে ঠিক করতে এবং সেই সাথে আবার আশাও করি যে ও আমারটা যেন বুঝে কিন্তু ওর সাথে আমার সব থেকে বেশি ঝামেলা যেটা হয় যে যার কারণে আমার মধ্যে অনেক চেঞ্জ আসছে যে ওর সাথে কথা আমি আসলে যেভাবে বলতে চাই আমার মনে হয় যে আমি বোঝাতে পারি না নাহলে ও বুঝে না তো তখন সেটা মূল টপিক থেকে চলে গিয়ে অন্য অনেক কিছু তৈরি হয়ে যায় যেটা তখন আমার মনে হয় যে আমার এটা নিয়ে কথা বলাই উচিত না এরকম টক চাল মিষ্টি মিলিয়ে সম্পর্কটা সারা জীবন থাকুক আজীবন থাকুক এই কামনাই করি হ্যাঁ আমরা একদম শেষ করে যাই অনেক অনেক ধন্যবাদ একটু লম্বা হলে ভালো হতো আর লম্বা করে স্টোরিগুলো জানতে পারতাম আমরা পরে এটা আমরা অফারে শুনি না মোটামুটি বলা শেষই করে বলছি থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম এবং অনেক সুন্দর সুন্দর গল্প শুনলাম প্রেমের গল্প শুনলাম কাজের গল্প শুনলাম ভালোই লাগলো কেটে গেল সময়টা আশা করি তুমি এনজয় করেছো আমাদের সাথে পুরোপুরি কারণ এটাই মনে হয় ভালো যে তোমরা যারা সময় দাও না আমাদেরকে এবং ওই যে একটু আগে মানে মেকআপ রুমে বলছিলাম যে তোমাদেরকে ফোন দেওয়ার আগে ভাবতে হয় আচ্ছা থাক মানে হয়তো কোনো কাজে ব্যস্ত আছো তো এটাই ভালো এরকম আর অনেক অনেক প্রোগ্রাম করো যেখানে আমরা আমাকে ফোন দেওয়ার ভাবে ও না এখন আমার হাসি নেভার ফিল লাইক দ্যাট জাস্ট কিডিং নেভার ফিল লাইক দ্যাট অলওয়েজ ওয়েলকাম টাইম বিদায় নেই আমরা হ্যাঁ তুমি তো সবই তো তুমি বললে ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ ভবিষ্যতে আবার দেখা হবে ইনশাল্লাহ বরং কোনো শোতে দেখা হবে বাইরে দেখা হবে আড্ডা হবে কোনোদিন যদি আমাদের কিছু প্রত্যেকটা করোনা হয় তাহলে আমাদের একটু খিচুড়ি গরম মাংস খাওয়া হবে থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন ভালো ভালো কাজ হোক আরও গানের অপেক্ষায় তো আছি সামনে নতুন কাজ যে অপেক্ষা করছে সেগুলো গল্প একটু শুনছিলাম পরিকল্পনা আছে সেগুলো তাড়াতাড়ি আসুক অপেক্ষায় আছি ভালো থেকো অনেক ভালো দর্শকের কাছ থেকে বিদায়টা নিয়ে নি বিদায় নিয়ে তোমার একটা গান শুনতে শুনতে কিন্তু আজকে বাড়ি যাচ্ছি দর্শক আজকের মতো এই সপ্তাহের মতো নীল এবং সায়েম নিচ্ছি বিদায় আবারও নেক্সট উইকে অবশ্যই সেটা নেক্সট শুক্রবার দিন এনটিভি পর্দা রাত 11:30 নতুন কোনো গেস্টকে সাথে নিয়ে নীল এবং সায়েম চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি রাইট এবং এনটিভির সাথে থাকুন সবাইকে শুভ রাত্রি বিদায় নিচ্ছি আজকের মতো এখানে একটি গান শুনতে শুনতে কোন গান শোনাচ্ছি আমাদের চটপট চটপট কথা বলাটা বেশি ভালো ছিল গানের থেকে বাট খুব ভালো একটা সময় কাটলো তোমাদেরকে অনেক থ্যাঙ্কস আর আরেকটা খুব প্রিয় গানের একটুখানি শোনাই একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না একই আকাশ মাথার উপর এক কেন ভাবছো না আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না